জাতির ভাগ্য পরিবর্তনকারী সম্পর্কে বলতে গেলে প্রথমত সে অবশ্যই বুদ্ধিমান হবে, কিন্তু মানুষকে ফাঁদে ফেলার মতো ধূর্ত নয়। সত্যের আলো দেখার জন্য তার দূরদৃষ্টি থাকতে হবে, নিকষ অন্ধকারেও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যের ক্ষমতা থাকতে হবে, আর অবশ্যই তাকে ক্ষমাশীল হতে হবে, কিন্তু ক্ষমাকে করুণা ভাবতে পারবে না, নিরপেক্ষ হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ন্যায় নীতিতেই সম্পদ রক্ষা হয়, তাকে একথা জানতে হবে। যদি সে নিরপেক্ষ না হয় তাহলে সে নিষ্ঠুর, তাকে নির্ভীক ও সাহসী হতে হবে, অত্যন্ত সাহসী, কিন্তু তাকে সবচেয়ে বেশি সাহসিকতা দেখাতে হবে। নিজের রাগ আর লোভ সংবরণ করে যে মানুষ জিভ আর মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো জননায়ক হতে পারবে না। ক্ষমাই হবে তার আদর্শ নীতি, সে শুধু ন্যায় বিচারের জন্য লড়াই করবে, আস্থার সাথে নেতৃত্বকে ধারণ করবে, নিজের পিতা আর সবাইকে সন্তানের মতো দেখবে, যুবকদের ভাইয়ের মতো দেখবে, সবার প্রতি সমান দায়িত্ব পালন করবে। যে আমাদের নেতৃত্ব দেবে তার এই সব যোগ্যতা থাকতে হবে। আমার শ্রদ্ধা।